ঘটনাটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অরেঞ্জ কাউন্টিতে ঘটেছে। শখের ঘোড়াটি উপর চড়ে বের হয়েছিলেন মালিক, কিন্তু হঠাৎ অস্বাভাবিক ও অস্থির আচরণ শুরু করলে কোনো রকমে নেমে পড়েন আর তাতে পালিয়ে যায় ঘোড়াটি। অনেক খোঁজাখুঁজির পরে ঘোড়াটিকে চারিদিকে ছড়িয়ে থাকা কংক্রিটের মাঝখানে একটা গর্তে আটকে থাকতে দেখা যায়। ঘোড়াটির খোঁজ পেয়ে পশু চিকিৎসক সহ কয়েকজন উদ্ধারকর্মী ঘোড়াটি উদ্ধার করতে যায়। উদ্ধার অভিযান শুরুর আগে ঘোড়াটিকে শান্ত করতে দেয়া হয় অবচ্ছন্ন করার ইঞ্জেকশন। পরে হেলিকপ্টারের সাহায্যে ঘোড়াটিকে সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়।